আসসালামু আলাইকুম। আমরা সারা পৃথিবীর মানুষকে করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধ সম্পর্কে কিছু বলার উদ্দেশ্যে আজকের এই আমাদের অনুষ্ঠান। আপনারা সকলেই জানেন যে পৃথিবী এই ধরনের একটা কোভিড-19 আক্রমণকে প্রতিহত করতে চাচ্ছে। যে কোনো মানুষ যখন বিপদে পড়ে তিনি খড় কুটা ভেলা যে কোনো জিনিস দিয়ে বাঁচার চেষ্টা করে, যে কোনো লোকের কাছে যে বাঁচার চেষ্টা করে। তো ওরকম আমরা পৃথিবী থেকে করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্নভাবে ডাক্তাররা চেষ্টা করতেছেন, হেকিমরা চেষ্টা করতেছেন, বৈজ্ঞানিকরা চেষ্টা করতেছেন, ভেষজ ডিপার্টমেন্টগুলো চেষ্টা করতেছেন, পুষ্টি বিজ্ঞানগুলো চেষ্টা করতেছেন। তার সাথে আমরা যারা হার্বাল আয়ুর্বেদি হোমিওপ্যাথি অল্টারনেটিভ ট্রিটমেন্ট করি আমরাও বসে নাই, যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের 13টি চিকিৎসাকে স্বীকৃতি দিয়েছে, সে হিসাবে আমাদের নিরন্তর চেষ্টা আছে। কারণ পৃথিবীর ভিতরে আমরা সবচেয়ে পুরনো চিকিৎসা, সবচেয়ে আধুনিক চিকিৎসা। পুরনো চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে, আধুনিক চিকিৎসা খাদ্যের ক্ষেত্রে। একজন মানুষকে যদি বলা হয় যে তোমার জন্ডিস হয়েছে তুমি পেঁপে খাবে, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে বলবে যে পেঁপে জন্ডিসের জন্য ভালো না। এমনি কতগুলি খাদ্য আছে, এমনি কতগুলি পথ্য আছে যেগুলি হাজার বছরে বিভিন্নভাবে আবিষ্কৃত হয়েছে, মানুষ বিভিন্নভাবে এগুলিকে প্রুভ করে ফেলছে যে হ্যাঁ, আদা খেলে বমি বন্ধ হয়, পেঁপে খেলে জন্ডিস বন্ধ হয়, ডাবের পানি স্লাইন, হাতের মার স্লাইন, পান্দাবাদের পানি স্লাইন, এগুলোর মধ্যে ঔষধি গুণ আছে, এগুলো বুঝতে আর কেউ বাকি নেই। আবার যেমন সহজ উপায়ে মানুষ বুঝতে পারে যে সিগারেট, সাদা পাতা, তামাক, চুন, খড়, জর্দা, এগুলো মানুষের ক্যান্সারকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে। মানে ক্যান্সারের সহায়ক হলো এই সাদা পাতা, জর্দা, তামাক। তামাককে আমরা না বলব। আর খাদ্য, পথ্য, সবুজ খাবার, ভিটামিন সি, কোভিড-19 যতগুলো ভাইরাস আছে এগুলিকে প্রতিহত করার জন্য বিরাট ভূমিকা রাখবে। সাথে এখানে আমাদের আরেকটি সম্ভাব্য সমূহ আক্রমণের সম্ভাবনা আছে ঢাকা শহরের এর ভিতরেই, সেটা চিকনগুনিও আছে, ডেঙ্গু জ্বরও আছে। তাহলে আমাদের কিন্তু ভাবতে হচ্ছে তিনটাকে নিয়ে। পৃথিবীর সব দেশের মানুষ ভাবতেছে শুধু করোনাকে নিয়ে। এই যে আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমরা বাংলাদেশের মানুষ সবসময় একদিন দুদিন পূর্বের কথাটাই চিন্তা করি, আগেই আমরা প্রতিরোধ দুর্গ তৈরি করি। কারণ আমরা হাজার বছর যাবৎ আমাদের বাড়ির পাশে, আমাদের ঘরের আঙিনায়, আমাদের রাস্তার ধারে, আমাদের পুকুর পাড়ে, আমাদের জলাশয়ে, আমাদের অব্যবহৃত জায়গায় বেড়ে ওঠা আল্লাহ প্রদত্ত নেচারের সহযোগিতায় গড়ে ওঠে আমাদের খাদ্য, আমাদের পথ্য, আমাদের ঔষধ। আল্লাহ তাআলা আমাদেরকে মহান আল্লাহ তাআলা এত সুযোগ সুবিধা দিয়েছেন যে আমাদের বাড়ির পাশে আমরা না জানতে, না বুঝতে, না চিনতে আমাদের খাদ্য, পথ্য, ঔষধ তৈরি হয়ে থাকে। অতএব আমরা বিশ্বাস করি আমরা যদি সচেতন হই, অল্প সচেতন হলে আমরা বেশি অ্যাকশন পাব। তাই আমরা কিছুটা সচেতন হব, যেই সচেতনতার ফলে আলহামদুলিল্লাহ আমরা করোনাকে অতিহত প্রতিরোধ করব এবং আমাদের বৈপ্লবিক পদক্ষেপগুলি করোনা প্রতিরোধে সহযোগিতা করব। আর আমি আজকে বলতে চাই যে বর্তমান বিশ্বে যেগুলো সঠিক গবেষণা আসছে, প্লাজমা থেরাপি, আমি মনে করি এই রক্তের যে প্লাজমা থেরাপি বিশেষ বিশেষ অংশটা, এই অংশটা সত্যিকারেরই একটি মানুষের বক্ষব্যাধির সমস্যাকে প্রতিহত করে। কারণ রোগ প্রবেশ করে নাক, মুখ, কান, চোখ দিয়ে, কিন্তু রোগ অবস্থান নেয় গলায় এসে, রোগ ছড়ায় পড়ে লাঞ্চের ভিতর দিয়া।
এই কয়েকটি জায়গার ভিতরে প্লাজমোথেরাপি রক্তের সঞ্চালন প্রক্রিয়াকে ইভেন রাখলে অবশ্যই প্লাজমোথেরাপিও কাজ করবে বলে আমরা ন্যাচুরোপ্যাথি চিকিৎসকরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে প্লাজমোথেরাপি বিভিন্নভাবে হতে পারে। আমরা খাদ্যের ভিতর দিয়ে কিন্তু রক্ত তৈরি করি। আমাদের যা কিছু রক্তের দরকার, আমাদের রক্তের হিমোগ্লোবিন দরকার, আমাদের রক্তের ভিতরে প্লাটুলেট দরকার, আমাদের রক্ত রস দরকার, প্লাজমোথেরাপিও দরকার, এগুলো কিন্তু সবই আমরা খাদ্য পথের ভিতর দিয়ে নেই। এখানে কোনো ওষুধের ফাংশনই নেই, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ রক্ত ছাড়া চলতে পারে না। রক্ত কমে গেলে, সাথের নিচে কমলেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম উপসর্গ দেখা যায়, আমাদের শরীরে বিভিন্ন রকম ইতিহাস প্রকাশ করতে থাকে, এতে কোনো সন্দেহ নেই। ক্ষুধা লাগলে একদিনের বাচ্চা খাবারের জন্য চিৎকার দেয়, মা চিৎকার দেওয়ার পরে বুকের দুধ দেয়। তো তেমনিভাবে আমাদের শরীর থেকে এই রক্তের যে কোনো অভাব হলে পরেই আমাদের চোখ সাদা হয়, হাত সাদা হয়, নাক সাদা হয়, মুখ সাদা হয়, আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে রক্তের অভাব পড়েছে। আর রক্তের সাথে প্লাজমোটা আমাদের জন্য রক্তের একটা বিশেষ অর্গান, অতএব এটা আমাদের বুঝতে খুব বেশি একটা আলহামদুলিল্লাহ ভুল হবে না। তবুও যারা এটার বিশেষজ্ঞ ডাক্তার আছে তারা এই কাজটাকে এগিয়ে নিয়ে আমাদের বাংলাদেশে যে গবেষক আছে, বাংলাদেশে যে সায়েন্টিস্ট আছে তাদেরকে উৎসাহিত করেছে, আমাদের 18 কোটি মানুষকে তারা উৎসাহিত করেছে, আশার আলো দেখিয়েছে। এই আশার আলোর সাথে আমরা 100% একমত পোষণ করে বলছি যে আমরা যারা ন্যাচুরোপ্যাথিক ডাক্তার আছি, আমরা যারা অল্টারনেটিভ ডাক্তার আছি, আমরা যারা ইন্টিগ্রেটেড ডাক্তার আছি, আমরা বলবো যে প্লাজমোথেরাপি শরীরে তৈরি করার জন্য আমাদের খাদ্য দরকার। কী খাদ্য দরকার? যত ধরনের লাল রঙের খাবার আছে। লাল রঙের খাবার কী আছে? 1 নম্বরে বিট, 2 নম্বরে লাল শাক, 3 নম্বরে লাল রঙের যত মূলো আছে, লাল রঙের যত শাক আছে, লাল রঙের গাজর আছে, লাল রঙের ফল আছে, লাল আঙ্গুর আছে, আনার আছে, ডালিম আছে, এই জাতীয় লাল রঙের যত খাবার, এখন অনেক ধরনের খাবারের ভিতরে লাল এসে গেছে, এই লাল খাবারগুলো যেরকম দারচিনিকে আমরা লাল বলে ধরে নেই, দারচিনি এখানে একটা ভালো ভূমিকা রাখবে, এলাচি একটা ভালো ভূমিকা রাখবে, লবঙ্গ একটা ভালো ভূমিকা রাখবে, অনেকগুলো খাবার আছে যেগুলো পানিতে ভিজালে একটা লাল রঙের আভা আছে, সেইগুলো আমাদের এখানে কাজ করে। আর আপনারা জানেন যে আন্তর্জাতিক বিশ্বে রংধনু কালার খাবার জন্য বিশেষ করে ইউরোপিয়ান বলে থাকে যে প্রতিদিন 24 ঘন্টায় আপনি রংধনু কালার মানে 7 রঙের খাদ্য পথ্য ঔষধ খাওয়ার চেষ্টা করুন। 7 রঙের খাবার বলতেও এখানে বিট আসে, গাজর সবার আগে এসে পড়ে, লাল শাক এখানে আসে, বাঁধাকপি, ফুলকপি, মূলো, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এগুলো এসে যায়। এগুলোর এক একটা অংশ এক একটা ভিটামিন দিয়ে মানব দেহকে সহযোগিতা করে। যেরকম আমরা যদি লাউ খাই তাইলে আমরা IBS, স্টমাক অ্যালার্জি এবং পেটে অসুখের একটা ওষুধ পাইলাম। লাউয়ের যদি চোখলাটা সহ খাই তাহলে আমাদের স্কিন ডিজিজ প্রতিরোধ করার জন্য লাউয়ের কাছ থেকে আরেকটা উপকার পাইলাম। একটা তো পেটের সমস্যা, আর একটু স্কিন ডিজিজের সমস্যা। আর যদি লাউয়ের যে ইনসাইডের মাঝখানে যে কী আছে, বীজ আছে, লাউয়ের বীজটা খেলে আমরা জিঙ্ক পাই, অনেক জিঙ্ক আছে লাউয়ের বীজের মধ্যে, এবং সাথে সাথে আমরা কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক 4টা একসাথে পেয়ে যাই। এই জিনিসগুলোও কিন্তু এই প্লাজমোথেরাপি তৈরি করার জন্য একটা বিশেষ ভূমিকা রাখে। তা এখন আমরা চাই যে আমাদের যে সমূহ সমস্যা, আমাদের একটা ঘরে আগুন লাগছে, আমরা একজনে না, আমরা সকলে মিলে যদি 1 বালতি করে পানি ফালাই, 1 বালতি করে বালি ফালাই, তাইলে হয়তো আগুনটা তাড়াতাড়ি নিভে যাবে। ওরকম আমরা যেখানে যে অবস্থায় আছি, যেখানে যে চিকিৎসা করতেছি, 1000 বছরের চিকিৎসা আর বর্তমান প্রচলিত চিকিৎসা, বর্তমান আধুনিক চিকিৎসা
পুরনো চিকিৎসা সব কিছু মিলে আজকের নাতি আজকের দাদা আজকের বাবা আজকের মা আজকের নানি সকলে মিলে আমরা আসেন না আমরা সকলে যদি চিন্তা করি আল্লাহর রহমতটা তাড়াতাড়ি আসবে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাভ আমরা দশজনে মিলেই কাজ করা আরম্ভ করে দিই যেরকম দেখেন আমরা এই ঋতুর কথা বলবো যে এই ঋতুতে প্লাজমা থেরাপি কোভিড-19 প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলা অনেকগুলি মূল্যবান ফল মূল্যবান মশলা মূল্যবান তরকারি বাজারে আল্লাহ তাআলা দান করেছেন আমাদের মঙ্গলের জন্য যেরকম আমি প্রথমে যদি বলি একটা লাল তরমুজের কথা যেটার ভিতরে লাল আছে যেখানে রক্ত তৈরি করার জন্য তরমুজের ভিতরে লাইকোপেন অনেক বেশি আছে যেটা প্লাজমা থেরাপিকে সহযোগিতা করে যে লাইকোপেন সেটা তরমুজের ভিতরে আছে আবার যদি আমি বলি যে একটা বিট একটা গাজর এটাও লাইকোপেন তৈরি করে আর টমেটোর ভিতরে এত বেশি মূল্যবান লাইকোপেন আছে যেটা আমাদের প্লাজমা থেরাপি তৈরি করতে বিশেষ সহযোগিতা করতে পারে চাইলে আমরা যদি জানি যে আমাদের রক্ত ছাড়াও আমাদের খাদ্যের ভিতরে প্লাজমা থেরাপি সহযোগিতা পাবো আমরা সেখানে এটা বলার জন্য আমাদের ভয় করার কোনো কারণ নেই এটার বলার জন্য লজ্জাকর কারণ নাই পৃথিবীতে যত বিজ্ঞান আসছে সেগুলো অনেক সাধারণ মানুষের ভিতরেও বিজ্ঞান এসে গেছে বিজ্ঞান সাধারণ মানুষে তৈরি করে ফেলছে তা আমরা যদি সুলাইমান নবীর কথা বলি আমরা যদি ইবনে সিনার কথা বলি তারা সাধারণ মানুষ ছিল কিন্তু অসাধারণ কাজ করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করছে আমরা যদি ভূমিবীতির জনক স্যামুয়েল হেনিমনের কথা বলি যিনি প্রায় 5,000 ঔষধকে নিজে তৈরি করেছেন এবং নিজের শরীরে প্রুফ করেছেন আমরা যদি ডাক্তার ক্যান্টের কথা বলি আমরা যদি জন ওয়েঞ্জেলের কথা বলি আমরা যদি জন ব্রিন্সকোর কথা বলি তারাও কিন্তু এইভাবেই ছোটোখাটো জিনিস থেকে কেউ আমাশার ওষুধ তৈরি করে ফেলছেন ছোটোখাটো জিনিস জন ব্রিন্সকোকে যিনি আমেরিকান শ্রেষ্ঠ চিকিৎসক চিকিৎসা বৈজ্ঞানিক ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে অ্যালার্ম থেকে আমাশার ওষুধ তৈরি করা যাবে আপনি প্রথম কিভাবে এটা চিন্তা করলেন তখন জন ব্রিন্সকো বলছে যে আমি 52 সনে আমি সদ্য MBBS ডাক্তার হিসাবে আমার প্রথম একটা প্রোগ্রাম হচ্ছিল বাংলাদেশে যে বাংলাদেশে ডায়রিয়া আক্রান্ত এলাকায় আমি কিছু কাজ করার সুযোগ পাই আমি একটা থিসিস তৈরি করার জন্য গিয়েছিলাম চাঁদপুরে তো সেখানের মানুষরা রাতে আমাদের তাঁবুতে আসতো ডায়রিয়ার রোগ নিয়ে তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে তোমরা এত অসুস্থ রোগী নিয়ে আগে আসো নাই কেন কয় আগে আমরা ওই পানির সাথে এই ফিটকিরি দিয়ে খাওয়াইছি তখন আমি এক ডাক্তারকে জিজ্ঞেস করি পানির সাথে ফিটকিরি কী বলতেছে কয় স্যার এটা হেলা তো তখন থেকে আমার মাথায় চিন্তা হইল নির্ঘাত এরা বলতেছে শত শত বছর যাবৎ এলাম মানে ফিটকিরি খেয়ে তারা জীবাণু প্রতিরোধ করে প্রোটোজোয়া প্রতিরোধ করে অ্যামোবিয়া প্রোটোজোয়া প্রতিরোধ করে তাইলে অ্যামোবিয়া প্রোটোজোয়া প্রতিরোধ করার জন্য তো অ্যালার্ম একটা ভালো ভূমিকা রাখে ঠিক আছে এটার উপর আমি কাজ আরম্ভ করলাম 16 বছর আমি এই রিসার্চ করে আমাশার ট্যাবলেট তৈরি করলাম ফিটকিরি বিরাম করি তো গবেষণাগুলো এইভাবেই আসছে আপনারা যারা আমার সামনে বসে আছেন সারা বাংলাদেশের আয়ুর্বেদিক ইউনানি হোমিওপ্যাথি হারবাল চিকিৎসক যারা প্রত্যন্ত গ্রাম পর্যায়ে গভীর রাতে আমার মায়েরা যখন বোনেরা যখন জঠর বেদনায় চিৎকার পারে যখন তাদের কাছে কোনো সহায়ক লোক থাকে না তখন এই আয়ুর্বেদিক ইউনানি হোমিওপ্যাথি হারবাল চিকিৎসকগণ আপনারা গভীর সমুদ্র নদী পার হয়ে পুকুর নালা কাদা মাটি পার হয়ে কর্দমাক্ত মেঠো পথ বেয়ে আপনারা আমাদের মা বোনের আত্মচিৎকারে আমাদের মা বোনের জঠর বেদনা প্রতিরোধ করার জন্য তাদের পাশে দাঁড়ান আপনারাই আমাদের অরিজিনাল চিকিৎসা বিজ্ঞানের গুরু আপনারাই আমাদের চিকিৎসা বিজ্ঞানের মা আপনারা যদি আমাদের মায়ের পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো আমার জন্ম হতো না আপনারা যদি আমাদের মায়ের পাশে না দাঁড়াতেন তাহলে আমার মায়ের দোয়া এবং ভালোবাসায় আপনারা সিক্ত হতেন না অতএব এই যে আপনারা যারা গ্রাম ডাক্তার আমি অনেক গ্রাম ডাক্তারদেরকে দেখেছি অনেক হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে দেখেছি অনেক আয়ুর্বেদিক ইউনানি ডাক্তারকে দেখেছি আমার এই ছোটোবেলার থেকে এদের সাথে আমি মিশছি
অনেকে দেখছি গর্ব করে বলে আমি তো এক টাকার ভিজিট নিয়ে হুম ভিজিট ডাক্তার, আমার তিনটা ছেলে MBBS পাশ করেছে। এরকম অনেক দৃষ্টান্ত আছে। অনেকে বলেছে যে আমি হোমিওপ্যাথিক ডাক্তার হলে কি হবে, আমার ছেলে কিন্তু অমুক ইউনিভার্সিটির ভিসি, আমি হোমিওপ্যাথিক ডাক্তার হতে পারি, আমার ছেলেই কিন্তু ডাক্তার ইব্রাহিম যিনি বারডেমের প্রতিষ্ঠাতা। এরকম অনেক লোকে এই ধরনের কথাবার্তি বিভিন্ন সবাই বলে থাকে। কথাগুলি আসলে সত্য, ছোট থেকেই তো বড় হয়। সবাই আমরা একদিন MBBS হই নাই, একদিন আমাদেরকে তৈরি করেছে আমাদের দেশের, যাদেরকে আমরা ওয়াক বলে ঘৃণা করি, যাদেরকে আমরা নগ্নবদ্ধ ডাক্তার বলে ঘৃণা করি, যাদেরকে আমরা সবুজ ডাক্তার বলে ঘৃণা করি, যাদেরকে আমরা গ্রাম ডাক্তার বলে ঘৃণা করি, কিন্তু ওদের থেকেই কিন্তু আমরা ধীরে 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 বেড়ে উঠেছি আলহামদুলিল্লাহ। আপনারা চিন্তা করেন যে আপনাদের বাড়ির ডাব গাছের ডাবের পানিটা যদি স্লাইন হয়, সে যদি ডায়রিয়া প্রতিরোধ করতে পারে, সে যদি কলেরা প্রতিরোধ করতে পারে, কলেরার জীবাণু প্রতিরোধ করতে পারে, তাহলে এই প্লাজমা তৈরি করার জন্য আপনার শাকসবজি, আপনার ফলমূল, আপনার গোলাপ ফুল, গোলাপের মতো সুন্দর মেশিনের লোকেরা প্রতিদিন 27 টন গোলাপ ফুল খায় মধু দিয়ে, তারা বলে আমরা গোলাপ ফুল খাই বলে আমরা গোলাপের মতো সুন্দর, আমাদের মন গোলাপের মতো। তাই আলহামদুলিল্লাহ আমরা তো কোনোদিন গোলাপ ফুল খাই না, চাষ করি আর ফালাই দিই, চাষ করি আর ফালাই দিই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের মডার্ন হার্বাল গ্রুপ, আমরা বাংলাদেশের যেখানেই গোলাপ ফুলের চাষ আছে সেখানে মডার্ন হাজির হয়ে যায়। এই 21 ফেব্রুয়ারি পরের রাতে আমাদের শহীদের মাজারের গোলাপ ফুলগুলি একসময় নষ্ট হতো, আলহামদুলিল্লাহ এগুলো আমরা বিনামূল্যে সংগ্রহ করে আনি এবং একে যত রকম প্রসেস করে শুকাই, ঝাড়ি, মুছি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, আরএস দিয়ে এটাকে ধুয়ে মুছে আমরা এটার থেকে ওষুধ তৈরি করি, ট্যাবলেট তৈরি করি। এখন সারা পৃথিবীতে এটা করতেছে, গোলাপ ফুলের ওষুধ, ট্যাবলেট, সিরাপ, মিক্সার, রোজ ফ্লেভার করতেছি আমরা, আমরা বিভিন্ন ফুল থেকে বিভিন্ন ফ্লেভার বের করতেছি। প্রায় 40টি গাছ থেকে আমরা ভোলাটেল তৈরি করি, ভোলাটেল অয়েল তৈরি করি, ওয়াটার তৈরি করি, আমরা প্রসাধনী করি। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে এখন এদেশের অল্টারনেটিভ ট্রিটমেন্টের জগতে বাংলাদেশ আগামী বিশ্বে একটা ভালো ভূমিকা রাখবে। ভারতের আউশ একটা ভালো ভূমিকা রাখতেছে, ভারতের শ্রীলঙ্কার ন্যাচারোপ্যাথির ডাক্তাররা বিরাট ভূমিকা রাখতেছে পৃথিবীতে। এরকম অনেক ধরনের জিনিস আছে, একদিন যেগুলো ফালানো ছিল সেগুলো এখন খাদ্যপত্র ওষুধ হয়ে গেছে। আমি গ্রামে দেখতাম আমরা আখি গুড় বা খেজুর গুড় বানালে একটা ওয়েস্টেজ প্রোডাক্ট বেরোয় যেত, সেটাকে এখন মোলাসেস বলা হয়, যেটার থেকে আরএস তৈরি হয়, মানে রেকটিফাইড স্পিরিট তৈরি হয়, মেথালেটেড স্পিরিট তৈরি হয়, যেটার থেকে বিয়ার তৈরি হয়, যেটার থেকে মদ তৈরি হয়, যেটার থেকে চলামদ তৈরি হয়, অনেক ধরনের জিনিস আমাদের কেরু কোম্পানি তৈরি করে সারা বিশ্বে রপ্তানি করতেছে। এটা ওয়েস্ট প্রোডাক্ট থেকে এত কিছু তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা যদি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ইউনানি সমাজ, আমরা যদি সমাজের ওয়েস্ট প্রোডাক্টও হয়ে থাকি, তবু আমরা আমাদের ন্যাচারোপ্যাথিক দিয়ে আমাদের 5000 বছরের ঐতিহ্যকে সামনে রেখে আমরাও এমন ধরনের কিছু কাজ করে দেখাবো, যেরকম আমরা ভোলাটেল করে দেখাচ্ছি যে একটা ভোলাটেল ঔষধ মোটামুটি 100 বছরে কোনোরূপ পরিবর্তন ঘটে না, 100 বছরে নষ্ট হয় না। 20 বছর যাবৎ আমরা করতেছি, 20 বছরের পুরানো ওষুধ আছে, আমরা অনেককেই দেখাই, এটা আতরের মতো, এটা ওয়াইনের মতো, এরা কোনোদিন অপূর্ণ নষ্ট হবে না। এর তৈরি হয়েছে বাষ্পায়িত হয়ে, উড়ে উড়ে বাতাসের ভিতর থেকে তার জন্ম। অতএব যখন যেই জিনিসটা বাষ্পায়িত হয়ে যায় তার ভিতরে যত ধরনের জীবাণু আছে, যত ধরনের ফাঙ্গাস আছে, যত ধরনের কোল্ড জিনিস আছে, সেটা আউট হয়ে যায়, জীবাণুগুলি আউট হয়ে যায়, ফাঙ্গাসগুলি, ভাইরাসগুলি আউট হয়ে যায়। অতএব এই ধরনের জিনিস যখন আমরা ন্যাচারোপ্যাথির ভিতর দিয়ে কাজ করতেছি, এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা তৈরি করতেছি, আমরা দৃষ্টান্ত রাখতে পারি যে প্রায় 3000 বছর পূর্বে ফ্রাউন পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু মিশরের জাদুঘরে, মিশরের পিরামিডের ভিতরে এখনও তাদের যুগের যত রাজরাজারা, সকলের
মমি মানে দেহটা এখনো 90% সুরক্ষিত আছে, 10% একটু ভাঙ্গার দেখা দিচ্ছে। তো 3000 বছরে ভোলাটেল পদ্ধতি দিয়া এই দেহটাকে লাশটাকে রেখে দেওয়া হয়েছে। আমরা যারা চিকিৎসক আপনারাও জানেন, আমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আমরা ডিসেক্টিং ক্লাস করেছি আনক্লিন বডি, মৃত ব্যক্তির বডি দিয়ে, আনক্লিন বডি দিয়ে আমরা ঢাকার রবি ডোম এবং বিভিন্ন ডোমের কাছ থেকে লাশ আইনার ডিসেক্টিং ক্লাস করতাম। সেখানে আমরা ফরমালিন ব্যবহার করতাম। ফরমালিনে অনেক সময় দেখা যেত যে আমাদের শিশুর লাশ আমরা ডিসেক্টিং করতেছি, প্যাথোলজি করতেছি, অ্যানাটমি করতেছি, আমরা আবার একটা মহিলার লাশ করতে হবে বাধ্যতামূলক, আমরা একটা পুরুষের লাশ করতে হবে, একটা শিশুর লাশ করতে হবে, একজন অনেক বয়োবৃদ্ধ লোকের চার শ্রেণীর লাশকে আমরা ডিসেক্টিং করেছি। তো ডিসেক্টিং ক্লাসের ভিতরে আমরা দেখেছি যে এই লাশগুলি ফরমালিন দেওয়ার ফলে লাশগুলি শক্ত হয়ে যেত, কিন্তু যখনই আমরা ভোলাটেল দিয়েছি, ভোলাটেল ওয়াটার দিয়েছি, ভোলাটেল অয়েল দিয়েছি, তখন লাশটা একদম সফট হয়ে যেত, আমাদের চাকু চালাতে কোনো অসুবিধা হইতো না এবং বিবর্ণ পরিবর্তন হয়ে যেত না, কারণ ফরমালিনে অনেক সময় কালো হয়ে যায়। কিন্তু এই যে ভোলাটেল পদ্ধতির ব্যবহারটা, এটা আমাদের দেশে আরও অনেক বেশি হওয়া দরকার, যার ফলে নেচার থেকে যদি আমরা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে চাই, অ্যান্টিবায়োটিক যদি সঠিকভাবে 11টা ফাঙ্গাস 11টা জীবাণুকে প্রতিহত করতে পারে, তাহলে আমাদের দেশে আগামী দিনে হারবাল অ্যান্টিবায়োটিক এসে যাবে। কারণ চিকিৎসা বিজ্ঞানে, আধুনিকায়নে নেচার অনেক বড় ভূমিকা রাখবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা দেখেছি যে একটি অচল মানুষ কিছুদিন আগে মারা গেলেন, লোকটি তার জন্ম থেকে সে পঙ্গু, সে পৃথিবীর বুকে এত বই লিখে গেলেন, এত গবেষণা করে দিয়ে গেলেন, মানুষকে এত আগায় নিলেন যেটা চিন্তা করার মতো না। এরকম যারা যাদেরকে পঙ্গু ভাবে তাদের দ্বারাও পৃথিবীতে অনেক বড় কাজ হতে পারে। আলহামদুলিল্লাহ আমরা এই চিন্তা করি, আমাদের বাপ আছে, বসা আছে আমাদের গুরু, বাংলাদেশে হারবাল আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের মহাগুরু, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মহাগুরু প্রফেসর প্রিন্সিপাল ডাক্তার শামীমুল হাসান সাহেব, ডাইনে বসা আছে ব্রিগেডিয়ার প্রহাদ সাহেব, উনি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত লোক হলো, উনি ন্যাচারোপ্যাথির উপরে অনেক বড় ভূমিকা রাখতেছেন, উনি এত গাছগাছরা চিনেন, অনেক সময় আমরাই ওনার কাছে বোকা হয়ে যাই, আমি অনেক সময় কোনো গাছ না চিনলে গাছের পাতাটা ওনার কাছে পাঠাই দিই, উনি দেখা বের করে দেন যে এটা এই গাছ এই উপকার করে। এটা আলহামদুলিল্লাহ আমি অনেক গর্বিত যে আমাদের যদি মনের তাগিদ থাকে, দিলের তাগিদ থাকে, আমাদের যদি একিনের তাগিদ থাকে, আমাদের যদি বিশ্বাস থাকে, আমাদের যদি আস্থা থাকে, আমাদের যদি ভালোবাসা থাকে, আমাদের যদি আত্মচেতনা থাকে, আমাদের যদি আত্ম উপলব্ধি থাকে, আলহামদুলিল্লাহ পৃথিবীতে এই হারবাল চিকিৎসা বিজ্ঞান একটা বিরাট ভূমিকা রাখবে আগামী দিনে করোনা ভাইরাসকে ন্যাচারাল প্লাজমোথেরাপির মাধ্যমে প্রতিহত প্রতিরোধ করার জন্য আমরা বিরাট ভূমিকা রাখবো। ধীরে ধীরে এটা বহির্প্রকাশ হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আসেন, আমরা সকলে মিলে করোনা প্রতিরোধে এগিয়ে আসি।